স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে বিনম্র শ্রদ্ধা আর গৌরবে ভাষা শহীদদের স্মরণ রাজশাহীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যতিক্রমী ফ্রি বইমেলা নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে ছয় দিন ব্যাপী একুশে বইমেলার উদ্বোধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আজ অমর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে গভীর শোক ও বেদনার দিন উনিশশো সালের এই দিনে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল মাতৃভাষা বাংলার অধিকার সেদিন বাংলার এনেছিল মায়ের ভাষাকে জাতির সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা আর গৌরবে স্মরণ করছে রাজশাহীবাসী ইমরান আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন তোফাইল হোসেন একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজশাহী কলেজ ভুবন মোহন রাজশাহী কোর্ট শহীদ মিনার রাজশাহী মেডিকেল কলেজ শহীদ বেদিতে পুষ্পস্তবক মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সকালে বাহনের বীর সন্তানদের স্মরণ করতে রাজশাহী কলেজ শহীদ মিনারে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা বয়সী মানুষের ঢল নামে আমাদের

এর দায়িত্ব যাদের হাতে তারা কতটুকু করে বাংলাদেশের যে প্রশাসন তারাই তো ইংরেজিতে কথা বলে ইংরেজি বাংলা মিলিয়ে তা আমাদের যেটি প্রত্যাশা হাইকোর্টের রায় আছে আমাদের চেতনার জায়গা আছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি যার হাত ধরেই আজকের এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিগণিত হয়েছে এই দিনে আমাদের প্রত্যাশা যে শহীদের যে রক্ত যে রক্ত দেওয়ার যে অঙ্গীকার যে বাংলা ভাষাকে আমরা প্রতিষ্ঠিত করবো আমরা সত্তর বছর ধরে একুশ উদযাপন করছি মহাসমারোহে আপনারা জানেন যে বাঙালি জাতীয়তাবাদের যে একটি বাঁক আমরা সৃষ্টি হয়েছিল সে বাঁকের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম আর আজকে যে কলেজের স্থানে আমরা দাঁড়িয়ে আছি এটি কিন্তু মূল শহীদ মিনার না এই শহীদ মিনারটা তৈরি হয়েছিল একুশে ফেব্রুয়ারি দিবাগত রাত্রে এবং আমরা এখনও মনে করছি যে এটি বাংলাদেশের সর্বপ্রথম এই শহীদ মিনার আমাদের সরকারের কাছে দাবি আছে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে দুই সাল থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে সারা বিশ্বে কিন্তু রক্তে অর্জিত বাংলাকে সর্বক্ষেত্রে প্রচলন করতে নীতি নির্ধারকদের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা শহীদ আজ সমবেত হয়েছি এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেছি এটি জানেন যে একটি জাতির জন্য এই দিবসটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভাষার জন্য পৃথিবীতে আমরাই রক্ত দিয়েছি এবং ভাষাকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করেছি এই ভাষা আন্দোলনের চেতনা থেকে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ স্বাধীনতা এবং যে অঙ্গীকারগুলো ছিল যে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন সেই ক্ষেত্রে আমরা হয়তো কিছুটা আছি কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ভাষা আন্দোলনের মধ্যে এই শহীদদের আত্মত্যাগের মধ্যে দিয়েই কিন্তু বাঙালি জাতীয়তাবাদের যে গঠন এবং উন্মেষ এবং যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ধাপে ধাপে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি ভাষা শহীদদের স্মরণে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজশাহীতে দেশের প্রথম শহীদ মেলা নির্মাণ করা হয়েছিল কিন্তু অর্জনে সত্তর বছর কেটে গেলেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি তোফায়ল হোসেন বরেন্দ্র টিভি রাজশাহী ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংবাদিক মঞ্চ রবিবার রাত বারোটা এক মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে এর শ্রদ্ধার্ঘ পরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জাস্টিস ফর জার্নালিস্ট রাজশাহী অঞ্চলের কোঅর্ডিনেটর কাজী শাহিদ বিএফ সাবেক সহসভাপতি সভাপতি মামনুর রশিদ রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি এছাড়া উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সদস্য জাবি দপু একাত্তর টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রাশিদুল হক রুশো বৈশাখীর আব্দুস সাত্তার ডলার মাইটিভির শাহরিয়া রন্তু এনটিভির জামান রয়েল সাংবাদিক মামুন রেজা চ্যালেন আয়ের মোস্তাফিজুর রহমান সোহান বিটিভির শাহরিয়ার শেখ সুমন এ সময় নেতৃবৃন্দরা দাবি জানিয়ে বলেন বাংলা এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছালেও তাকে আন্তর্জাতিকভাবে চর্চার জায়গায় নিয়ে যাওয়া হয়নি এ বিষয়ে সবাইকে কাজ করতে হবে তারা বলেন বহু জাতিগোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাচ্ছে সেই ভাষা সংরক্ষণে ও রক্ষায় দেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ভূমিকা রাখতে হবে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যতিক্রমী ফ্রি বইমেলার আয়োজন করা হয় সোমবার নগরীর সিএনপি মোড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক গ্রুপ মাইন্ড ক্যাসেলের স্কুল পড়ুয়া একদল শিক্ষার্থী এক দল আয়োজন করে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই ব্যতিক্রমী বইমেলা গ্রুপটি জানায় গেল এক মাস যাবত পুরনো বই সংগ্রহের অভিযানে নামে তারা এরপর প্রায় দশ হাজার বই সংগ্রহ করা হয় পরে একুশে ফেব্রুয়ারি এ বইয়ের পশরা নিয়ে রাজশাহীর সার্কিট হাউস রোডে শুরু হয় ফ্রি বইমেলা এখানে লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ যে কোনো দুইটি বই ফ্রিতে নিতে পেরেছেন যে কেউ এতে বই নিতে ঢল নামে ছোট বড় সকলের এর পাশাপাশি এ বইমেলায় শুধু বই নিতেই নয় লম্বা লাইনে দাঁড়িয়ে বই দান করতে এসেছেন অনেকে আয়োজকরা জানিয়েছেন বই পড়ার অভ্যাস বাড়াতে এই মেলা সহায়ক হবে এছাড়াও রাজশাহীতে বড় পরিসরে কোনো বইমেলা হয় না তাই বইমেলার আয়োজনে বড়দের প্রতি বার্তা দিতেই এই আয়োজন বলে মন্তব্য করে বইমেলার খুদে এই উদ্যোক্তারা প্রযুক্তির আসক্তি থেকে আগামীর প্রজন্মকে বইমুখী করতে এই পুস্তক পথ দেখাবে বলে প্রত্যাশা মেলায় আগত অভিভাবকদের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসকে স্মরণীয় করে রাখতে রাজশাহী অ্যাডভান্স মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে সোমবার নগরীর উপশহর নিউ মার্কেট এলাকায় অ্যাডভান্স মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্না এ সময় তিনি বলেন বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে কারো বাবা কারো ছেলে কারো ভাই ভাষার জন্য এমন ত্যাগ বিশ্বে বিরল তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে যে ঘটনা সেটা হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন যেটি এখন আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে এটার জন্য আমরা গর্বিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভান্স মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এমদাদুল হক অধ্যক্ষ নূর মোহাম্মদ মহানগর যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক মাহবুব আলম খান ববিন সহ বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক বৃন্দ শেষের চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝ থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয় বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের অধীনে রোববার বিকেলে জেলা শহর মাইসির ইসলামিয়া রোডে অবৈধ কেবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলাম জানান লাইসেন্স ইস্যু না করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ফিড অপারেটর পরিচালনা করার দায়ে এসকে স্যাটেলাইট অ্যান্ড নেটওয়ার্ককে ভ্রাম্যমাণ আদালতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় আগামী এক মাসের মধ্যে ওই প্রতিষ্ঠানকে বিটিভি থেকে লাইসেন্স করতে বলা হয় অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরের জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিধ কুমার মৈত্র অলোক দিঘাপতিয়া এমকে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজাক সহ অন্যান্যরা অতিথিবৃন্দ বইমেলার স্টলগুলো ঘুরে দেখেন পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বইমেলা শুরু হবে প্রতিদিন বিকেল তিনটায় এবং চলবে রাত নয়টা পর্যন্ত প্রতিদিনের অনুষ্ঠানে থাকছে আলোচনা সভা চিত্রাঙ্গন আবৃত্তি সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা এবং দেশগান ও দেশগানের সাথে নৃত্য প্রতিযোগিতা বইমেলায় মোট চল্লিশটি স্টল রয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে লেখক পাঠক বই একত্রিত হই এই স্লোগান নিয়ে চতুর্থবারের মতো দিনব্যাপী ব্যতিক্রমী এক পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় দৈনিক আয়োজনে নাটোর সামনে এই পথ উদ্বোধন করেন নাটোর চার আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস স্থানীয় দৈনিক প্রান্তজনের সম্পাদক সাজেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুভিত কুমার মৈত্র অলক দৈনিক উত্তরবঙ্গ বার্তার সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ সহ বইপ্রেমীরা দিনব্যাপী এই পথ মেলা পাঠক লেখকদের মিলন মেলায় পরিণত করেছে এছাড়া দিনব্যাপী এই বইমেলায় আরও রয়েছে আলোচনা আবৃত্তি সহ নানা আয়োজন চতুর্থবারের মতো আয়োজনে পথ বই মেলাটি সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে রাত নয়টা পর্যন্ত এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ